হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। এই যে সকাল সকাল আমি আর বাবা যাচ্ছি কল্যাণীতে একটু ডাক্তার দেখানোর জন্য। বোনও অবশ্য আমাদের সঙ্গে যাবে, তবে সে দমদম থেকে ট্রেনে উঠবে। আর এখন ঘড়িতে টাইম প্রায় ওই 8:30-8:30 মতো হবে, তো বাবা বলছে একটু চা খাবে এখান থেকে। বাবার অবশ্য এখান থেকে চা খাওয়া হয়ে গেছে, আর আমরা আজকে সকালে ব্রেকফাস্ট করেছি রুটি আর মিষ্টি দিয়ে। কালকে ওই যে বাবা যে মিষ্টিগুলো নিয়ে এসেছিল, সেই মিষ্টি দিয়ে আর রুটি দিয়ে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর আমরা কিন্তু এখন ট্রেনে উঠে পড়েছি। আমরা তো বসিরহাট থেকে ট্রেনে উঠেছিলাম, আর সেই ট্রেনটায় আমরা দমদম পর্যন্ত এসেছিলাম, আর দমদম থেকে আরেকটা ট্রেনে এই যে এখন আমরা কল্যাণীতে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা কল্যাণীতে পৌঁছে গেছি। এখন ট্রেনটা না কল্যাণীর একটু আগে দাঁড়িয়ে আছে, জানি না কখন গিয়ে পৌঁছাবো। ডাক্তারের কাছে যাচ্ছি তো। তো দেখো বন্ধুরা, এইখানে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, তো চলো তোমাদের সঙ্গে একদম কল্যাণীতে গিয়ে দেখা হচ্ছে। তো এই যে এখন আমরা কল্যাণীর স্টেশনে নেমে পড়েছি, আর স্টেশন থেকে কিন্তু ডাক্তারখানা খুব একটা বেশি দূরে নয়, বই হেঁটে গেলে 5 মিনিটের মতো লাগে। তো এই যে আমরা এখন হেঁটে যাচ্ছি, আর হাঁটতে হাঁটতে ডাক্তারখানাও চলে এসেছি। এই যে এখানে দেখতে পাচ্ছ বাবা দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট, আর এখন বাজে হচ্ছে 12টা। তো এখান থেকে ওষুধ নিয়ে তারপরে একটা রেস্টুরেন্টে যাব, কিছু একটা খেয়ে নেব। সকালবেলায় কী খেয়েছিলাম সেটা তো তোমাদেরকে বলেছি। তো এখন খুব ক্ষুধা পেয়ে গেছে, তো এখান থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে নেব। ডাক্তারখানার পাশে একটা ভাতের হোটেল ছিল, এখন আমরা সেখানে বসে আছি। অ্যাকচুয়ালি প্রথমে ভেবেছিলাম যে আমরা একটা বড়সড় রেস্টুরেন্টে যাব, কিন্তু বাবা বলল না ভাত খাবে। তো আমরা এখানে এই যে তিনজনে তিনটে জিনিস অর্ডার করেছিলাম, আর তারপরে আমরা ভাগাভাগি করে খেয়েছিলাম। এখানে আছে চিকেন, এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি, আর আছে ইঁচড়। আর পাবদা মাছ নেওয়া হয়েছিল, সেটা পরে জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এর সঙ্গে তো ডাল, পাঁচমিশালি সবজি, পাঁপড়, লেবু, এগুলো তো আছে। তো চলো পরে দেখা হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমরা আবার স্টেশনের দিকে যাচ্ছি, ট্রেনে উঠবো। ট্রেনেরও সময় হয়ে গেছে, সেই জন্য একটু তাড়াতাড়িই যাচ্ছি। আজকের ওয়েদারটা না বেশ ভালো, মানে কয়েকদিন ধরে তো শুধু বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে দেখো প্রচণ্ড রোদ্দুর। তো দুঃখের বিষয় আমরা ছাতা আনিনি। তো যাই হোক, আমাদের ট্রেনেরও টাইম হয়ে গেছে, আর এখন আমরা ট্রেনে উঠবো। নাম জানি না তোর, আর রাত জানি না ভোর, মন যায় রে চলে যায় প্রেম জানিয়ে। হাল মেলাবি আয়, দিন কাল মেলাবি আয়, মন ফিরবে না রে আজ তোকে না নিয়ে। তো বন্ধুরা, এখানে আমি কথা বলেছিলাম, কিন্তু সাইডে গান বাজছিল, কপিরাইট চলে আসবে, তাই আমি মিউট করে দিয়েছি। তো যাই হোক, এখন এখান থেকে বাড়ি গিয়ে তো রাত্রেবেলায় আর রান্নাবান্না করা সম্ভব না, তা ভাবছি বাইরে থেকে কিছু নিয়ে যাব। আর এই যে এখন আমি চলে এসেছি রুটির দোকানে, এখান থেকে বাবার জন্য 2 পিস রুটি নেব, আর সাইডে একটা বিরিয়ানির দোকান আছে, সেখান থেকে আমি 1 প্লেট বিরিয়ানি নিয়ে যাব, চিকেন বিরিয়ানি। আমরা সব কেনাকাটা সেরে একদম ভ্যানে উঠে পড়েছি, তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। জানি না অন্ধকারে কতটা কি দেখতে পাচ্ছ। তো এই যে বাড়িতে আসতে আসতে দিদার সঙ্গে দেখা হয়ে গেল। তো এখানে দিদা বলছিল যে কালকে দাদু আবার তোমাদের বাড়িতে গেছিলো, কিন্তু গিয়ে দেখে তুমি তালা আটকে দিয়েছো, মানে গেট আটকে দিয়েছিলে। অ্যাকচুয়ালি ওই বলছিলাম না, কালকে দাদু এসেছিলো, একটা ফোন আসে চলে যায়, তো সেটাই এখানে দিদা বলছে। তো বলছে যাও দাদুর সঙ্গে একটু দেখা করে আসো। তো এখানে আরেকটা জিনিস তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, দাদু না গছ কটনের ব্যান্ডেজের কাপড় তৈরি করে, তো সেটা এখন তৈরি করছিল, তো চলো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো
ডাক্তার দেখা পাইছো? হ্যাঁ, ডাক্তার টাক্তার দেখাই আসছি। আপনারে আমি আগের বার এসে এই কাজটা করতে দেখিনি, এই যে যেটা করতে যান এইবার আমার করতে যান না, ব্যান্ডেজের কাপড়। তো বন্ধুরা দেখো কতটা তৈরি করা হয়ে গেছে, আর এই সাইডেও কিন্তু আছে। বাড়িতে এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, আর খুব ক্ষুধা পেয়েছে। ঘরে কিছু নেই তেমনটা না, আছে, কালকে ওই যে মা পিঠা পাঠিয়ে দিয়েছিল সেটা এখন একটু খাবো, খুব ক্ষুধা পেয়েছে। এটা এই যে আমি সকালবেলা একটু ভেঙে খেয়েছিলাম, আর একটু আছে। খুব জল পিপাসাও পেয়েছে, তাই ভাবছি এটা খেয়ে মানে পিঠাটা খেয়ে তারপরে একটু জল খাই, তাহলে একটু ঠান্ডা হয়ে বসতে পারবো। যে টাইটেল আর থাম্বনেলটা দেখে তোমরা আজকে ভিডিওটা দেখছো, চলো এবার সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দাঁড়াও আমি একটু বসে নিই। যেমনটা তোমরা দেখেছো যে আমরা ডাক্তারের কাছে গেছিলাম, কিন্তু ডাক্তার কেমন সেটা আমি ঠিক বলতে পারবো না, কারণ এখনও পর্যন্ত আমি তার ওষুধ খাইনি। তবে এটা ঠিক যে আমরা তার কথা শুনেই তার কাছে গেছিলাম। তো যাই হোক, যখন আমরা কল্যাণীতে পৌঁছালাম মানে ডাক্তারের কাছে পৌঁছালাম, তখন ডাক্তারের যে অ্যাসিস্ট্যান্ট থাকে বাবা তাকে জিজ্ঞাসা করছে যে ডাক্তারের ফি কত। তো অ্যাসিস্ট্যান্ট রীতিমতো বলল যে যদি পুরনো রোগ হয়, মানে অনেক দিন ধরে একটা রোগে আক্রান্ত, তো যদি পুরনো রোগ হয় তাহলে নাকি 1000 টাকা ভিজিট, আর যদি নতুন রোগ হয় রিসেন্টলি কয়েকদিন হয়েছে তো তাহলে 600 টাকা ভিজিট, এরকমটাই কিন্তু আমাদেরকে বলেছে। তো আমি ভাবলাম যে এত দূর যখন এসেছি তখন বাবা তো ডাক্তার দেখাবে 1000 টাকা দিয়ে, আর আমার কিন্তু একটু হাঁটুতে ব্যথা আছে, ডান পায়ের হাঁটুতে ব্যথা। তো এটা আমার এই 10-15 দিনের মতো হয়েছে। তো ভাবলাম যে যখন 600 টাকা ভিজিট তখন আমিও একটু ডাক্তারটা দেখিয়ে যাই, দেখি কি হয়। তো সেইভাবে বেশ বাবা দেখালো, আমি দেখালাম। তো দেখানোর পর যখন অ্যাসিস্ট্যান্ট আমাদের মানে ওষুধ দিচ্ছে, তারপরে আমাদের কত কি লাগবে সেই টাকা টাকা যখন হিসাব হচ্ছে, তখন উনি আমাদের ফিস লেখে কত জানো? 1500 টাকা এক একজনের, যেখানে বলে দিয়েছে যে 1000 টাকা আর 600 টাকা, সেখানে 1500 টাকা করে এক একজনের ফি। তাহলে চিন্তা করো, এটা হচ্ছে মানে দিনে ডাকাতি একদম, আর চোখের সামনে। তো তখন আমরা বললাম যে আপনি তো এই এই বললেন। তো বলার পরে বলছে মানে উনি কোনো কথাই বলছেন না, শুধু হুম হ্যাঁ এরকমই করছে। তো যাই হোক, অনেক বলার পরেও কোনো কিছু হলো না। এবার ডাক্তারের কাছে গিয়ে বাবা জিজ্ঞাসা বাবা বলল যে হ্যাঁ আমাদের তো ফি এরকম বলা হয়েছিল, তাহলে এরকমটা কেন নিচ্ছে? তারপরে ডাক্তার বলে 1000 করে নাও, ঠিক আছে 1000 করে নাও। যাই হোক, রীতিমতো 1000 করে নেওয়া হলে এবার আসে ওষুধের কথায়। ওষুধটা যখন দিল, হ্যাঁ অনেক দিনেরই ওষুধ দিয়েছে তো ঠিক আছে, তারপরে হোমিওপ্যাথি ওষুধ আমার বিল হয়েছিল কত ফার্স্টে, মানে যখন 1500 টাকা করে ফি ধরা হয় সেটা নিয়ে আমার বিল হয়েছিল 3700 টাকা, এক হাঁটুর ব্যথার জন্য 3700 টাকা, আর বাবার হয়েছিল 3500 টাকা। তো এখন আমার মনে হচ্ছে এটা যদি আমি এমনি সাধারণ কোনো ডাক্তারকে দেখাতাম তাহলে ঠিক আছে, একদম ঠিকঠাক হয়ে যেত, কিন্তু ওখানে ভেবেছিলাম যে গেছি যখন তখন দেখিয়ে যাই। যাই হোক, এই দুজনের বিল এতটা হলো, তার মানে আমাদের বিল আসছে তোমার 7300 টাকা, 7300 টাকা, আর সেখান থেকে ওই 1000 টাকা মাইনাস গেল, মানে 1500 1500, সেখানে আমাদের 1000 1000 করে ভিজিট নিয়েছে, তার মানে আমাদের 6300 টাকা বাধ্যতামূলকভাবে ওখানে দিয়ে আসতে হলো। ভেবেছিলাম যে এখান থেকে ওষুধ নেব না, এত টাকা যাচ্ছে, তারপরে কথায় কথায় টাকাটা তাদের দিতেই হলো, মানে এ যুক্তি দেখায় সে যুক্তি দেখায়, এটা ভালো ওটা ভালো, এরকম অনেক কিছু বলতে বলতে অ্যাট লাস্ট টাকাটা তাদেরকে দিতেই হলো। কিন্তু তারপরও এখনও মানে মনে হচ্ছে যে একদম পুরো আমাকে আমাদের দিনে ডাকাতি করে নিয়ে গেছে, মানে জানি না এত টাকা বিল, ও মাই গড। তোমরা যদি কেউ জানো প্লিজ একটু কমেন্টস করে জানাবে। আর রাত্রে আমরা কী খাবো সেটা তো তোমরা দেখলে, বাবার জন্য রুটি নিয়েছিলাম আর আমার জন্য এক প্লেট বিরিয়ানি। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে, সবাই খুব ভালো থেকো, বাই বাই।